हेलो यूट्यूब बासी आजकेर भिडियोते तीन इजी टिप्सर माध्यमे देखाबो आपनारा किभाबे आनलिमिटेड डायमंड संग्रह करते पारबेन। ताई भिडियोटी ना टेने सम्पूर्ण भिडियोटी देखते थाकुन। आपनारा देखछेन सजीव ब्रो यूट्यूब चैनल और आमादेर चैनेले नतून होये थाकले चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अल करे दिबेन। लाइव मैच थेके डायमंड संग्रह करार जोन्नो लाइव मैचेर प्रवेश करब। लीडरबोर्डे प्रवेश करार साथे साथे एखाने आमरा अनेकगुलो डायमंडेर अपशन देखते पारछी। लीडरबोर्डे प्रवेश करार पर एखाने आमरा देखते पारछी जे एखाने 8 दिनेर एकटी सीजन चलतेछे एबं सीजन फिनिश होते बाकी रयेछे 7 दिन 15 घंटा। एखान थेके आपनारा अनलाइन मैच खेले जे एक्सपी संग्रह करेन तार माध्यमे अपनारा अनेक डायमंड संग्रह करते पारबेन। एखाने उल्लेखयोग्य विषय हलो प्रथम 5 जन के साधारण भावे डायमंड प्राइज देया हय आर बाकी सबाइके गोल्ड प्राइज देया हये थाके। एखन आलोचना करब किभाबे आपनारा अनलाइन मैच खेले अनेक डायमंड संग्रह करते पारबेन। अनलाइन मैचेर सिस्टेमटा हलो एखाने आपनारा 7टी मैच खेलते पारबेन एबं प्रतिटी मैच उइन होले 3 पॉइंट करे पेये जाबेन। कोनो मैच ड्र होले 1 पॉइंट पेये जाबेन एबं जदि कोनो मैच हेरे जान ताहले कोनो पॉइंट एखान थेके पाबेन ना। एखाने आपनादेर पॉइंट जदि 17 हय ताहले आपनारा एखान थेके 17टी डायमंड पेये जाबेन। एखाने लक्षणीय विषय हलो प्रोफाइल भेदे विभिन्न मानुषेर विभिन्न धरनेर होये थाके अर्थात अनेके 17 कम बा बेशी होते पारे। सो आपनादेर गेम खेलार स्किल जदि भालो हय एबं आपनारा जदि अनलाइन मैच खेलते खूब पारदर्शी होये थाकेन ताहले आपनारा प्रतिदिन एखान थेके अनेक डायमंड संग्रह करते पारबेन। एखाने आपनादेर प्रतिदिनेर टास्क पूरण करेओ आपनारा एखान थेके डायमंड एबं गोल्ड दुइटाई पेये जेते पारेन। एर जोन्नो आपनादेर प्रतिदिन जे टास्क देया हबे सेटा सठिकभावे पूरण करार पाशापाशि आपनारा एखान थेके डायमंड पेये जाबेन। এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে ক্যারিয়ার ম্যাচের সংক্ষিপ্ত কিছু মিশন কমপ্লিট করে 40টি ডায়মন্ড অনায়াসে নিয়ে নিতে পারবেন। এর জন্য আমরা ক্যারিয়ার ম্যাচে প্রবেশ করার পর স্ট্যাটিস্টিকে দেখতে পাচ্ছি এখানে 40টি ডায়মন্ডের মিশন রয়েছে। ম্যাচ খেলে অবজেক্ট কমপ্লিট হওয়ার পর ম্যাচের শেষে আপনাদের অবজেক্ট কমপ্লিট হিসাবে 10টি করে ডায়মন্ড টোটাল 40টি ডায়মন্ড পেইড করা হবে যদি আপনারা মিশনগুলো কমপ্লিট করেন। এখন আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা বিভিন্ন ডিভিশন জিতে প্রচুর পরিমাণে ডায়মন্ড এখান থেকে নিতে পারেন। লিজেন্ডারি কাপ, ডায়মন্ড কাপ, গ্লোবাল চ্যালেঞ্জ কাপ ছাড়া ও আপনারা ইন্টারন্যাশনাল কাপ খেলে ও প্রচুর পরিমাণে ডায়মন্ড এখান থেকে আর্ন করতে পারবেন। সম্পূর্ণ টুর্নামেন্ট খেলার পর অ্যাভারেজে আপনার পয়েন্ট যদি সবার থেকে বেশি হয় তাহলে আপনি লিজেন্ডারি ডিভিশন টি উইন হতে পারবেন অর্থাৎ লিজেন্ডারি ডিভিশনটি সাধারণভাবে পয়েন্টের উপরে ভিত্তি করে উইনার ঘোষণা করা হয়। আর আপনারা যদি লিজেন্ডারি ডিভিশনটি উইন হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে 30 ডায়মন্ড পেয়ে যাবেন। গ্লোবাল চ্যালেঞ্জ কাপ এর ক্ষেত্রে প্রথমে আপনার গ্রুপ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, তারপর নকআউট পর্বের মাধ্যমে শেষ হবে আপনার গ্লোবাল চ্যালেঞ্জ কাপ। এবং গ্লোবাল চ্যালেঞ্জ কাপে আপনি যদি ফাইনালে উইন হন তাহলে এখান থেকে আপনি 25টি ডায়মন্ড পেয়ে যাবেন। গ্লোবাল চ্যালেঞ্জ কাপ এর মতো একই অ্যাওয়েতে আপনারা ডায়মন্ড কাপ ফাইনাল এ উইন হওয়ার সাথে সাথে এখানে আপনারা 15টি ডায়মন্ড পেয়ে যাবেন। ক্যালকুলেশনের মাধ্যমে জানতে পারলাম যে ক্যারিয়ার ম্যাচ উইন হওয়ার মাধ্যমে এখানে আমরা টোটাল 110টি ডায়মন্ড পেতে পারি। তাছাড়া ইন্টারন্যাশনাল কাপ, অল স্টার কাপ ছাড়া আরও অন্যান্য কাপ তো থাকছেই। আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।